বলিউড তারকাদের বিয়ে, প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে তার ভক্তদের কৌতূহলের শেষ নেই। কর্মগুণে তারা যেমন তারকা খ্যাতি পেয়েছেন, তেমনি নিন্দাও জুটেছে তাদের জীবনের থলিতে। বলিউডে এমনই কয়েকজন তারকা অভিনেত্রী রয়েছেন যারা বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে। এক, শ্রীদেবী। বলিউড নায়িকাদের মধ্যে শ্রীদেবী প্রথম যিনি প্রকাশ্যে তার বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার কথা স্বীকার করেন। বিবাহিত হওয়া সত্ত্বেও বলিউড পরিচালক বনি কাপুরের সঙ্গে বিয়ের ঘোষণা দেন তিনি। পরে জানা যায় তখন 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এই অভিনেত্রী। দুই, অমৃতা অরোরা। এক প্রকার হুট করেই শাকিল লাদাখকে বিয়ে করে ফেললেন বলিউড নায়িকা অমৃতা অরোরা। পরে অবশ্য বিয়ের কারণ জানা গিয়েছিল, অন্তঃসত্ত্বা হওয়ায় অতি দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অমৃতা। তিন, সেলিনা জেটলি। বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর বারবার অস্বীকার করলেও বিয়ের 8 মাসের মাথায় যমজ সন্তানের জন্ম দেন বলিউডের এই নায়িকা। তার অস্ট্রেলিয়ান ছেলে বন্ধু পিটার হ্যাকে হুট করে বিয়ে করার পরেই এই ঘটনা ঘটে। চার, কঙ্কনা সেন শর্মা। কলকাতা তথা বলিউডের জনপ্রিয় একজন নায়িকা কঙ্কনা সেন, সহ অভিনেতা রণবীর শয়যের সঙ্গে 3 বছরের প্রেমের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। কিন্তু বিয়ের 6 মাসের মাথায় শিশু পুত্রের জন্ম দেন কঙ্কনা। স্বাভাবিকভাবেই বলা যায় বিয়ের আগে অন্তঃসত্ত্বা ছিলেন এই অভিনেত্রী। পাঁচ, মাহিমা চৌধুরী। বলিউডের আরেকটি প্রিয় মুখ মাহিমা চৌধুরী, তিনিও বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার এই খবর তিনি অকপটে মিডিয়ার সামনে স্বীকার করেছিলেন। ছয়, সারিকা। বলিউড তারকা কামাল হাসানের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী সারিকা, যার ফলে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এই অভিনেত্রী। এ পরকীয়া প্রেমের ফসলই বর্তমান বলিউড নায়িকা শ্রুতি হাসান। সাত, আনুষ্কা শঙ্কর। বিখ্যাত সেতার বাদক রবি শঙ্করের মেয়ে আনুষ্কা শঙ্কর বিয়ের পূর্বেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন। ব্রিটিশ পরিচালক জো রাইটের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের মাঝে হঠাৎ করেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এই কণ্ঠশিল্পী। তারপর তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আট, ভিনা মালিক। নানা ঘটনার জন্য বিতর্কিত পাকিস্তানি অভিনেত্রী ভিনা মালিক, তিনিও বিয়ের পূর্বে অন্তঃসত্ত্বা হয়েছিলেন এমনটাই দাবি করেছিলেন তার স্বামী প্রশান্ত প্রতাপ সিং। তখন তারা সন্তান নেওয়ার ব্যাপারে প্রস্তুত ছিলেন না বলে গর্ভপাত করিয়েছিলেন ভিনা। পরে দুবাইয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলে জানা যায়। প্রিয় ভিউয়ার্স, বিয়ের আগে প্রেগনেন্ট হওয়া এই নায়িকাদের নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন।